বন্ধুরা আমি চলে এসছি ফ্রি ফায়ার এর নতুন একটি বাংলায় গাইস ফাইনালি কিন্তু আমাদের গেম এর ভিতরে আরও একটা নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যেটার মাধ্যমে জাস্ট টোকেন কালেক্ট করে গাইস তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে নতুন ব্যাকপ্যাক থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে আরও অনেক কিছু তো এই ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে তোমাদেরকে আমি এ টু জেড বুঝিয়ে বলে দেবো কিভাবে তোমরা পুরোপুরি ফ্রিতে নিয়ে নিতে পারবে তো সবই আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো তো তোমাদের জানতে হলে জাস্ট কী করতে হবে এই ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অব্দি দি টানা দেখতে হবে যারা দেখছো গাইস ভিডিওটাতে অবভিয়াসলি একটা লাইক মেরে দেবে আর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ওকে তো সবার প্রথমে তোমরা ওই ব্যানারটাতে ক্লিক করবে যেটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরেই তোমাদেরকে এই ধরনের ইভেন্টটা খুলে যাবে ঠিক আছে যেখানে লেখা থাকবে ওয়ান পাঁচ ঠিক আছে এইখানে তোমাদের জাস্ট একটা ডেলি মানে টোকেন কালেক্ট করার অপশান দিয়ে দেবে ঠিক আছে এখানে শুটিং অপশান দিয়ে দেবে তোমাদের এগুলো কমপ্লিট করতে হবে তো এখানে দেখো লগ ইন করলে তোমরা এখানে দেখতেই পাচ্ছো লগ ইন করলে একটা টোকেন দিয়ে দেবে তো এগুলো একদম ইজি তোমরা আই থিঙ্ক বুঝে যাবে দেখো আমি একখানা টোকেন কালেক্ট করে তো তারপর এখানেও আছে তোমরা যদি সিঙ্গেল ম্যাচ খেলো ঠিক আছে এনিমিকে এনিমিকে একটা একটা সিঙ্গেল ম্যাচে যদি তোমরা মারো তাহলে তোমাদেরকে টোকেন কালেক্ট হয়ে যাবে তো সার্ভাইভ করো তিনশো সেকেন্ড তাহলে সিঙ্গেল ম্যাচে একবার তাহলে এই যদি স্কোয়াড মুডে যাও স্কোয়াড মুডে যদি টপ থ্রিতে যাও তাহলে আর একটা টোকেন তোমাদের এরকম কালেক্ট হয়ে যাবে তো এইভাবে তোমরা সব টোকেন কালেক্ট করতে হবে এছাড়াও গাইস তোমাদেরকে আমি আরও বুঝিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে কীভাবে রিওয়ার্ড পাবে সবই আমি তোমাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি তার আগে গাইস আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এখানে ক্যালেন্ডারটা ক্যালেন্ডারটা দেখালে তোমরা ভালো করে বুঝে যাবে যে গেস ক্যালেন্ডারটা আসলে কী আছে ওকে সবার প্রথমে তোমরা দেখো এখানে লেখা আছে পনেরোই জানুয়ারি থেকে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম এই ইভেন্টের ব্যাপারে পুরো সেম টু সেম ইভেন্ট দিয়েছে পনেরোই জানুয়ারি থেকে আমাদের এখানে ছাব্বিশে জানুয়ারি অবধি এখানে এই টোকেনটা তোমরা ওই মিশন কমপ্লিট করে যে মিশনটা আমি তোমাদেরকে দেখালাম ওই মিশন কমপ্লিট করে টোকেন কালেক্ট করতে পারবে মানে একটা একটা করে তোমরা মিশন কমপ্লিট করতে পারবে আর ডেলি তারপর এখানে আছে দেখো দু নম্বরে পনেরো জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি অবধি আফটার ড্রপ ম্যাচ মানে প্রত্যেক দিন ম্যাচ খেলার পরে দশটা করে মানে দশটার বেশি টোকেন তোমরা ওই ম্যাচ খেলে পাবে না মানে এখানে দশটার ওখানে ধরে নাও চারটের মতো মানে চোদ্দোখানা টোকেন ডেলি তোমরা আরামসে পেয়ে যাচ্ছ ঠিক আছে কিন্তু এই যে ম্যাচ ড্রপের পর তোমরা লিমিট থাকবে একটা দশটার বেশি তোমরা টোকেন পাবে না ধরো তোমরা অনেক ম্যাচ খেললে কুড়িটা ম্যাচ খেললে দিনে তাহলে তোমরা কিন্তু ভাবছো কুড়িখানা টোকেন পাবে কি পঁচিশ কানা পেয়ে যাবে এরকম ব্যাপার না গাইজ তোমরা দশটার বেশি আফটার ম্যাচ ড্রপ পাবে না মানে একটা ম্যাচ খেলার পর যে টোকেনটা পাওয়া যায় সেটা দশটার বেশি পাবে না তারপর আমি গাইজ তোমাদেরকে বলে দিই পনেরো তারিখ থেকে এখানে আমাদের আছে ছাব্বিশ তারিখ অবধি এখানে দেখো গাছ আর এখানে লেখাই আছে ঠিক আছে পাঁচ গাছ এখানে স্পিন উইথ এই টোকেন মানে স্পিন করতে হবে এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি স্পিন করতে হবে কি স্পিন করার পর এই আইটেমগুলো নিতে পারবে ওকে স্পিন বলে তো আমি তোমাদেরকে এখানেই দেখিয়ে দিচ্ছি এখানে দেখো যে অপশানটা আছে এই যে ওয়ান পাঁচ এখানে তোমাদেরকে স্পিন করতে হবে পিন করার পর কিন্তু তোমরা এই যে রিওয়ার্ডগুলো আছে এখানে দেখতেই পাচ্ছো রিওয়ার্ডগুলো ব্যাক প্যাক থেকে শুরু করে এই যে এইটা এইটা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে রিওয়ার্ড আছে তো এগুলো তোমরা আরামসে নিয়ে নিতে পারবে গাইস তো এত সুন্দর রিওয়ার্ড গাইস তোমরা আরামসে পেয়ে যাচ্ছ এখানে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এরপর আমি তোমাদেরকে মিশনটা দেখিয়ে দিই এরপর গাইস আছে এখানে কি আছে এখানে ষোলো তারিখ থেকে আই থিঙ্ক ঠিক আছে ষোলো তারিখ থেকে আছে এটা ঠিক আছে এইখানে এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা আরামসে পেয়ে যাবে ওকে এটা আমাদের কিন্তু ষোলো তারিখ থেকে গায়েস এন্ড তারপর আমি তোমাদেরকে বলে দিই এখানে থ্রি এক্স ম্যাচ ড্রপ মানে থ্রি এক্স ম্যাচ ড্রপ আনলিমিটেড টোকেন মানে বুঝতে পারছো এটা কিন্তু তেইশে জানুয়ারি দেখো এই লাইনটা কিন্তু অনলি তেইশে জানুয়ারি আছে ঠিক আছে মানে এই এই ইয়েলো কালার যতটুকু আছে ততটুকু তেইশে জানুয়ারি গায়েস তোমরা পেয়ে যাচ্ছ আনলিমিটেড টোকেন মানে থ্রি এক্স থ্রি এক্স ড্রপ টোকেন মানে খেলার পর তোমরা যে ম্যাচ খেলার পর যে টোকেনটা পাবে সেটা কিন্তু থ্রি এক্স বেশি পাবে মানে শুধু দশটা বলেছিলাম মানে তোমরা তিরিশটা করে কিন্তু আরামসে পাবে এক্সট্রা অনেক এক্সট্রা ড্রপ পাবে অ্যান্ড গাইস লগ ইন রিওয়ার্ড আছে এখানে দেখো তোমরা লগ ইন রিওয়ার্ড যদি দেখো এখানে কিন্তু লগ ইন করলে মানে তেইশ তারিখ যদি লগ ইন করো তাহলে পুরোপুরি ফ্রিতে পাবে এই যে আমাদের বক্সটা অ্যান্ড তারপর আমি তোমাদেরকে বলে দিই তেইশ তারিখ থেকে চলবে আমাদের উনত্রিশ তারিখ অবধি আরও একটা ইভেন্ট যেখানে কালেক্ট করতে হবে তোমাদেরকে এই যে এই 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 মানে সরি এই টোকেনটা ঠিক আছে এই যে টোকেনটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালার অ্যান্ড ব্ল্যাক কালার বক্সটা এই টোকেনটা কালেক্ট করার পর এইটা তোমরা এক্সচেঞ্জ করতে পারবে এটা আমাদের তেইশ তারিখ থেকে আসবে ঠিক আছে অ্যান্ড এইটা তোমরা পাবে হলো তোর কাউকে এনিমিকে মারলে তার লুট বক্সে মানে সেই লুট বক্সে কিন্তু এই টোকেনটা পাবে অ্যান্ড এই টোকেনটা দিয়ে তোমরা কিন্তু এই এটা এক্সচেঞ্জ করে নিতে পারবে তো একদম ইজি গ্যাস ইভেন্ট তো এই ইভেন্টটা আশা করি তোমরা সবাই বুঝে গেছো আর না বুঝলে গাইস কমেন্ট করবে আমি আবারও চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার তো আজকের ভিডিওটা এইটুকুই টাটা